আমাদের এখানে স্থানীয় দুই নেতা সুবলবাবু এবং আমাদের প্রকাশ দাস প্রাক্তন মন্ত্রী, এদের সবার নামে এই মামলাটা করা হয়েছে। আপনাদের তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মামলা করার পর? দেখুন, আমরা পুলিশের সাথে কেন যোগাযোগ করবো, আমরা কোর্টে যাবো। আচ্ছা, ত্রিপুরা পূর্ণাঙ্গ কমিটি কবে গঠন হচ্ছে? হবে, দলে দলে নেতা এবং মানুষ তৃণমূল কংগ্রেসে আসার জন্য আমাদের প্রতিনিয়ত যোগাযোগ করছেন, টেলিফোন করছেন, আসছেন। আমরা আগামী দিনে দেখতে পাবেন প্রতিদিনই শয়ে শয়ে মানুষ তৃণমূল কংগ্রেসে আসছে, হাজারো মানুষ তৃণমূল কংগ্রেসে আসছে, প্রতিদিনই যোগদান করবে। শুনে আপনাকে এটুকু বলে দিয়ে যেতে পারি যে আগামী এক থেকে দেড় মাস পরে এই ত্রিপুরা রাজ্যে বিজেপির কোনো পার্টি অফিসে তালা খোলার লোক থাকবে না। 16 তারিখ ত্রিপুরায় কি খেলা হবে, দিবস পালন করা হবে? দলে দলে নেতা এবং মানুষ তৃণমূল কংগ্রেসে আসার জন্য আমাদের প্রতিনিয়ত যোগাযোগ করছেন, টেলিফোন করছেন, আসছেন। আমরা আগামী দিনে দেখতে পাবেন প্রতিদিনই শয়ে শয়ে মানুষ তৃণমূল কংগ্রেসে আসছে, হাজারো মানুষ তৃণমূল কংগ্রেসে আসছে, প্রতিদিনই যোগদান করবে। আমি আপনাকে এটুকু বলে দিয়ে যেতে পারি যে আগামী এক থেকে দেড় মাস পরে এই ত্রিপুরা রাজ্যে বিজেপির কোনো পার্টি অফিসে তালা খোলার লোক থাকবে না। দেখুন, আজকে আমাদেরকে ডাকা হয়েছিল সোনামড়াতে, সেখানে বিভিন্ন নেতৃবৃন্দর সঙ্গে প্রায় 500 কর্মী সেখানে যোগদান করার কথা ছিল, কিন্তু যেখানেই 50 জন 100 জনের বেশি লোক হচ্ছে সেখানে পুলিশ মিথ্যাভাবে নানারকমভাবে কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে, যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নেতৃবৃন্দকে খালি ডেকে আজকে আমরা তাদের হাতে জাতীয় আমাদের পার্টির যে দলীয় পতাকা সেই পতাকা তুলে দেবো। এবং এই যে 12 জন নেতা আমি এদেরকে নাম আপনাদের জানালাম, এদের সঙ্গে আজকে 500 থেকেও বেশি কর্মী তাদের যে নিজস্ব এলাকা সেই নিজস্ব এলাকাতে যোগদানের কথা ছিল। আমি তাদেরকে অনুরোধ করব তারা ফিরে গিয়ে সমস্ত কর্মীদের তৃণমূল কংগ্রেসে আগামীকাল বা পরশুর মধ্যে নিয়ে নিতে, এবং এই নেতাদের আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান আজকে করলেন তারা আমাদের দলীয় পতাকা হাতে তুলে তাদেরকে আমরা স্বাগত জানাই। ত্রিপুরাতে যে ধরনের অত্যাচার এই বিপ্লব দেবের সরকার করছে, ত্রিপুরার যে অনুন্নয়ন সেই অনুন্নয়নের বিরুদ্ধে ত্রিপুরার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডার তলে একত্রিত হচ্ছে। আমাদের যে নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়ন সেই উন্নয়ন ত্রিপুরার মানুষ জানে, এবং ত্রিপুরার মানুষ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে ত্রিপুরাতে উন্নয়নের জোয়ার আনতে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি।